লিথিয়ামের গুপ্তধন এভাবে বদলে দেবে ভারতের ভাগ্য। ব্যবসা বন্ধের ভয়ে ঘুম উড়েছে চীনের। সারা বিশ্বের সবচেয়ে বড় পরিবর্তন আসছে ইলেকট্রিক পণ্যের বাজারে। বিশ্বের প্রায় সমস্ত দেশই কাজ শুরু করে দিয়েছে এই নিয়ে। আর এক্ষেত্রে ব্যাটারি একটি অতুব গুরুত্বপূর্ণ পণ্য। এতদিন ভারতকে লিথিয়াম নিয়ে আসতে হতো বাইরের দেশ থেকে, কিন্তু সদ্যই জম্মু কাশ্মীরে লিথিয়াম আটক পাওয়া গিয়েছে, যা কিনা ভারতকে এই রেশে অনেকখানি এগিয়ে দিয়েছে। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে ভারতে যে পরিমাণ লিথিয়াম পাওয়া গিয়েছে তা সারা বিশ্বের তৃতীয় বৃহত্তম। চিলি এবং অস্ট্রেলিয়ার পরে ভারত পৃথিবীর তৃতীয় সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে উঠেছে লিথিয়ামের ক্ষেত্রে। আর এর ফলে আত্মনির্ভর ভারতের পালে নতুন করে হাওয়া লাগবে। ব্যাটারি নির্মাণে স্বনির্ভর হয়ে উঠবে ভারত। বর্তমানে আমরা এ সমস্ত ইলেকট্রিক পণ্য ব্যবহার করি, সেখানে ব্যাটারি লাগানোর প্রয়োজন পড়ে। এবার সেগুলোর প্রতিটি লিথিয়াম তৈরি হয় লিথিয়াম থেকে। এতদিন সেটি নিয়ে আসতে হতো বাইরের দেশ থেকে। প্রতি বছর এর জন্য ভারতকে খরচ করতে হয়েছে 13,878 কোটি টাকা। চীন এবং হংকং থেকে সবচেয়ে বেশি লিথিয়াম আমদানি করা হয়। এর ফলে যেমন ডলারের কাছে টাকার দাম কমেছে, তেমনই অন্যান্য দেশগুলোর সাথে বাণিজ্যে ঘাটতি হয়েছে। কিন্তু এবার আর চীন থেকে লিথিয়াম নিয়ে আসার প্রয়োজন পড়বে না, কারণ দেশে যে পরিমাণ লিথিয়াম পাওয়া গেছে তা চীনের মজুদের 4 গুণ। যদিও এর আগে লিথিয়াম কেনার জন্য আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া এবং বলিভিয়ার দেশগুলোর খনির অংশীদারিত্ব নেওয়ার চেষ্টা চালিয়েছে। যদিও লিথিয়াম পাওয়া গেলেই যে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করা যাবে এটা খুবই ভুল ভাবনা, এটি খুবই জটিল প্রযুক্তি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ব্যাটারি কি সত্যিই সস্তা হবে? এক্ষেত্রে ব্যাটারির দাম কমাটাই স্বাভাবিক, কারণ ভারতের অন্তরে মজুত লিথিয়াম থেকে ব্যাটারি উৎপাদন করা হলে গ্রাহকরা উপকৃত হতে পারেন। এবার ব্যাটারির দাম কমার অর্থ গ্রাহকরা আরও কম দামে কিনতে পারবেন বৈদ্যুতিক পণ্য, কারণ গাড়িতে লাগানো ব্যাটারির দামই গাড়িটির দামের প্রায় 45%। এছাড়া ভারতের ইলেকট্রিক মেশিনেও সাহায্য করবে এই লিথিয়াম আয়নের ভাণ্ডার। সরকারের লক্ষ্য রয়েছে আগামী 2030 সালের মধ্যে ভারতের 30% ব্যক্তিগত গাড়ি এবং 70% বাণিজ্যিক যান এবং 80% টু হুইলারের বিদ্যুৎ আয়তন করা। আর সেজন্য এই লিথিয়াম আয়ন ব্যাটারির উৎপাদন বাড়াতে চলেছে সরকার। যদিও ব্যাটারি কিভাবে তৈরি করতে হয় সেটা দেশের বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখানে জানিয়ে রাখা ভালো যে বিশ্বের সবচেয়ে বেশি ব্যাটারি উৎপাদন হয় চীনে। মোট লিথিয়াম ব্যাটারির 77% মার্কেট দখল করে রেখেছে চীন। এবার ভারতের লক্ষ্য সেই শেয়ারে ভাগ বসানো। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে চীন বিগত 20 বছর ধরে কাজ করছে এই সেক্টরে। বিশেষজ্ঞদের প্রধান ধারণা, আগামী 2035 সালের মধ্যে দেশের অর্ধেক গাড়ি ইলেকট্রিক হয়ে যাবে। ইলেকট্রিক গাড়ির বাজার বেড়ে $100 বিলিয়ন পার করে যেতে পারে, আর সেখানেই পিছিয়ে থাকতে চাইছে না ভারত। আমেরিকার পরে ভারত লিথিয়াম আয়ন ব্যাটারির দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক। আমেরিকায় প্রায় 1.65 লাখ লিথিয়াম আয়ন ব্যাটারি আমদানি করা হয়েছে, ভারতের সেই সংখ্যা 1.54 লাখ। এই সেক্টরেও স্বয়ং সম্পূর্ণ হওয়ার লক্ষ্য রয়েছে ভারতের। প্রসঙ্গত জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় লিথিয়াম পাওয়া গেছে।